নমস্কার দর্শক বন্ধুরা, আমি রাগিনী আর আজকে আমার শো নিয়ে আমি হাজির। আপনারা তৈরি আছেন তো? আমাদের সঙ্গে আছেন আজকে বাংলার খ্যাতনামা গায়ক রূপঙ্কর। রূপঙ্করের কথা বলতে গেলে আর কি বেশ কিছু বলবো। দাদা, তুমি কে, কি, কেন দর্শকরা যারা শুনছেন বা যারা দেখছেন বা যারা তোমার অনুষ্ঠান দেখতে আসেন, তারা এই তিনটে কারণে এবং তোমার নতুনত্ব, যে একটা গলার মধ্যে যে তোমার একটুখানি ডিফারেন্স দেন আদার্স, মানে এই সবকিছুই আছে যে তুমি তুমি। এবারে তুমি তুমিটা যে শুরু হলো সে জার্নিটা আমাদেরকে একটু বলো, যে তুমি তুমি জার্নিটা। আমার জার্নি বলতে গেলে এত তো সহজে বলা যায় না, একটু বলো, সহজেই বলতে হবে। একদম শুরুতে আমার বাড়িতে একটা গান বাজনার চর্চা ছিল। আমার বাবা মা দুজনেই গান বাজনার মিউজিক করতেন, প্রফেশনালি না হলেও তাদের মধ্যে মিউজিক ছিল। আমার বাবা জ্ঞান প্রকাশ কোষের ছাত্র ছিলেন এবং শ্যামল মিত্র ছাত্র ছিলেন, তারাপদ চক্রবর্তী ছাত্র ছিলেন, আমার মা দিজেন কুয়াতায় ছাত্রী ছিলেন। সুতরাং গান বাজনা চর্চা সবসময় বাড়িতে ছিল। শুধু গান বাজনা বলবো না, সাহিত্য বলো, কবিতা বলো, নাটক বলো, একটা সংস্কৃতি প্রবণ একটা বাড়িতে বড় হয়েছি আমি। সুতরাং মিউজিক বলো বা যে কোনো সংস্কৃতি মনস্কতা বলো, সেটা আমার মধ্যে খুব বাই ডিফল্ট চলে এসছে। আমি এটা আলাদা করে কিছু তৈরি করিনি আর কি, এটা আমার ভিতর থেকেই এসছে। তো তারপর যখন কলেজে পড়ছি সেই সময় যা হয় কলেজে ক্যান্টিনে গান গাওয়া ইত্যাদি, হ্যান ত্যান করা বা ফেস্টে পারফর্ম করা, ডিরেক্ট করা, অনেক কিছু করা টার পর হঠাৎ করে ভাবলাম যে এই কলেজটা শেষ হতে চলেছে, নাও হোয়াট, মানে এবার আমি কী করবো। এবার আমি একটা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, সুতরাং খুব ন্যাচারালি এটাই ধারণা ছিল যে আমি একটা চাকরি বাকরি করবো বা কিছু একটা ট্রাই করবো। কিন্তু আমার বাবা মা যেহেতু একটু মিউজিক ব্যাকগ্রাউন্ড ছিল, সেই জন্য সেই আবদারটুকু বা সেই প্রশ্রয়টুকু আমি তাদের কাছ থেকে পেয়েছি যে তারা আমাকে কোনোদিন জোর করেননি। এবং আমি প্রায় আমার কলেজ শেষ হওয়ার পর থেকেই আমি আই স্টার্টেড ফোকাসিং অন মিউজিক, একদম ফোকাস, পুরো ফুললি ফোকাস করে আবার শুরু ফোকাস একদম, সেটা বললেও ভুল হবে, কারণ এক দেড় বছর ওই মিউজিকে ফোকাস থাকার পর আবার ফোকাসটা টাক করে নড়ে গেল, আমি আবার থিয়েটারের মধ্যে ঢুকে গেলাম এবং সেটা একদম হার্ড কোর গ্রুপ থিয়েটার আর কি। এবং থিয়েটারের জন্যে যা খুশি তাই করছি, মিউজিককে অনেক কাজকর্ম ছেড়ে দিচ্ছি, এদিকে থিয়েটারের পয়সা নেই, মিউজিকে তাও গান বাজনা করে তাও পয়সা আছে। আমি তখন হোটেলে গান গাইছি, গ্র্যান্ড হোটেলে গান গাইছি, গাজল গাইছি, তো আবার থিয়েটার করছি, করতে 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 তারপর দেখলাম না থিয়েটার নিয়ে আর চালা যাবে না। তো তারপর এই ইন দ্য মিন টাইম আমার সাথে অ্যাটলান্টিসের যোগাযোগ হলো, অ্যাটলান্টিস মিউজিক কোম্পানি, সেখানে আমার একটা অ্যালবাম রিলিজ হলো, তারপর জার্নি শুরু আর কি। আস্তে 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 একটা করে অ্যালবাম, একটা করে কোনো শো, কনসার্ট ইত্যাদি ইত্যাদি, সিনেমা, গান, অ্যান্থেম সব এইভাবে চলে যেত। ফার্স্ট অ্যালবাম আর তার সঙ্গে এখনো এখনো যখন তুমি ভাবো যে ফার্স্ট টাইম তুমি যখন স্টুডিওতে ঢুকলে, মানে ফিলিংসটা কেমন ছিল? ফার্স্ট অ্যালবাম করার আগে আমি স্টুডিওতে ঢুকেছিলাম একটা অন্য ছবিতে, একটা গান গাইতে, একটা টেলিফিল্মের দিকে, ন্যাশনাল নেটওয়ার্কের একটা রেকর্ডিং আমি গান গাইতে গেছিলাম, সেটা চন্দন রায়চৌধুরী শুট করেছিলেন এবং সেটা হিন্দি গান ছিল একটা, সেটা মনে, গানটা মনে নেই কিন্তু গানটা গাইতে গেছিলাম। আমার না কি হয় স্টেজে ওঠা, এখনো যেটা হয় স্টেজে ওঠার আগে বা স্টুডিওতে যাওয়ার আগে বা কাজ শুরু করার আগে একটা হালকা চাপা টেনশন, সেটা সেই আমার 25 বছর আগেও ছিল, এখনো আছে। কিন্তু আমি যেই স্টেজে উঠলাম কি, যেই আমি মাইক্রোফোন এই হেডফোনটা কানে লাগালাম বা যেই আমি একটা কিছু শুরু, মানে আমার অ্যাকশন বলা হলো আমাকে যে শুট শুরু হবে, তখন সেটা চলে যায় কোথা থেকে, সেটা তখন সেটা থাকে না। সুতরাং আলাদা করে কিছু টেনশন হয়নি। আমার মনে আছে প্রথমবার একদম অরিজিনাল গান করেছিলাম, আমার 6টা গান ছিল, 6টা গান রেকর্ড করেছিলাম প্রেস্টো স্টুডিওতে মেট্রোপলিটনে, এবং সেটা 4-5 দিন ধরে রেকর্ডিং হয়েছিল, খুব এনজয় করেছিলাম। গান বাজনা এবং তোমার ভাবনা এবং তার সাথে তোমাকে যারা ভালোবাসে তাদের সঙ্গে, মানে তাদের এক্সপেকটেশন থেকে ধরে রাখা রূপঙ্করদের কোয়াইট টাফ, এবং এই কাজটা তুমি কি করে এতদিন ধরে করছো? মানে কিছু চেষ্টা করিনি আমি আর কি, মানে যে এটা এক্সপেকটেশন ধরে রাখার জন্য আমি যেটা করেছি,
সেটা হচ্ছে আমার নিজের আপগ্রেডেশন করেছি, সবসময় নিজেকে আপডেট করার চেষ্টা করেছি সমস্ত সময়ের সাথে। মানে যে ধরনের সিঙ্গিং থ্রোয়িং আমার 2001-2 সালে ছিল, সেটা 2015-16 সালে নেই, সেটা চেঞ্জ করেছি। কারণ সময়ের সাথে সাথে যে ধরনের ব্যারিটোন ভয়েস আমি ইউজ করতাম অনেক আগে, এখন স্ট্রেন হ্যাজ চেঞ্জ, সুতরাং আমি একটুখানি একটু পাতলা ভয়েসে গান গাই, আমি সেটা টেকনিক্যালি করি। তো আমি নিজেকে ট্রেন্ডি রাখার চেষ্টা করেছি, আমি চেষ্টা করেছি নিজের নিজেকে আপডেট করার সবসময়। তারপরে ধরা যাক আমি যেভাবে একসময় পারফর্ম করতাম, মানে ধরা যাক 95 এসে, এটা আমার এবছর 25 ইয়ার্স, আমার 25 বছর হলো। তো 95 সালে বা 96-97 সালে আমি যেভাবে গান গাইতাম, যেভাবে স্টেজে আমার পারফরমেন্স করতাম, সেই পারফরমেন্সটা এখন অন্যরকম হয়, একটু অন্যরকম ভাবে করি আর কি, আগের মতো করি না। তো সেইভাবে চেঞ্জ আমি এক্সপেকটেশন, অডিয়েন্সের এক্সপেকটেশন বজায় রাখার চেষ্টা করিনি। আমি বরঞ্চ চেষ্টা করেছি যে আমি নিজেকে কতটা উন্নত করতে পারি, আর নিজের আমার নিজের যেগুলো ড্রব্যাক আছে, আমার যেমন আমি জানি আমার খুব অত্যাধিক পরিমাণে একটা ট্রিমেলা ছিল, সেই ট্রিমেলাটাকে আমি কন্ট্রোল করেছি। আমার উচ্চারণে আমার একটা প্রবলেম ছিল, আমার জিভের একটা আড়ষ্টতা আছে, সেগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করেছি। সবসময় যে পারি সাকসেসফুল হই তা না। তো এইভাবে আমি মানে আপডেট করার চেষ্টা করি, এভাবে যেভাবে পারফর্ম করতাম আগে সেরকমভাবে এখন আর পারফর্ম করি না। একটু অন্যভাবে হয়তো অন্যরকমভাবে অন্যরকম একটা গানের ইনভলভমেন্টটা অন্যরকম দেখ, অনেক সময় সেটা সবসময় ভেতর থেকে হয় তা নয়। আমি কতটা ফুলফিল করতে পেরেছি কিনা জানি না, তবে এক্সপেকটেশন যদি এটা হয় যে একজন শিল্পী কে নিজেকে উন্নত করা, নিজের কাজকে ক্রাফটটাকে আরো বেশি ঠিক করা, আরো বেশি কি বলবো মোলায়েম তৈরি করা, সেটা যদি হয় এক্সপেকটেশন তাহলে বেশি করেছি। আচ্ছা আমাকে এবার একটা কথা বলো আমার আমার দর্শকদের জন্য, যে এখন তো সবাই গান করছে, প্রত্যেকই গান গায়, এখন তুমি মানে যেখানে যাবে সবাই গান গাইছে, কিছু না কিছু করছে, ইউটিউবস এন্ড সোশ্যাল নেটওয়ার্ক ইজ সো মাচ রাইট নাও, যে প্রত্যেকে ইনভলভ ওগুলোর সাথে, তো এটা ঠিক কতটা তোমার মনে হয় যে সত্যি ভালো করছে না খারাপ করছে, নাকি আর একটুখানি সিরিয়াস গান বাজনার দিকে প্রথমে যাওয়া উচিত এবং তারপরে নিজেকে এক্সপেরিমেন্টস গুলো করা উচিত? সোশ্যাল মিডিয়া আমাদেরকে মানে ইন্ডাস্ট্রিকে আমি বলবো শেষ করে দিয়েছে। কারণ হচ্ছে আমি এই যে এই মুহূর্তে এখন বিশেষত সাবকন্টিনেন্টাল জায়গায় যে ধরনের যেভাবে গান বাজনা শোনা হয়, সারাক্ষণ মোবাইল ফোনে গান শোনা হচ্ছে, সারাক্ষণ আমি রাস্তা ক্রস করতে করতে গান শুনি, আমি বাথরুম করতে করতে গান শুনছি, মানে আমার নিত্য প্রয়োজনীয় কাজ করতে করতে গান। আগে আগে আমার মনে আছে আমার এক বন্ধু ছিল, সে অঙ্ক ম্যাথমেটিক্সে খুব ভালো ছিল, তোকে জিজ্ঞেস করতো তুই পড়াশোনা পড়াশোনা কি কি করিস, ও বলতো যে আমি খুব গান শুনি, গান শুনতে শুনতে কি করে অঙ্ক করিস, এটাই আমার খুব অবাক হয়ে যেতাম। তো এখন তো কোয়াইট ন্যাচারাল, আমার মেয়ে সারাক্ষণ কানে হেডফোন দিয়ে পড়াশোনা করছে, তো আমি তো কল্পনাই করতে পারি না যে গান শুনতে শুনতে পড়াশোনা করবো, পড়াশোনা করতে করতে গান শুনবো, কিংবা সিনেমা দেখতে দেখতে গান শুনবো, কিংবা আমি ফুটবল খেলতে খেলতে গান শুনবো, এটা কি করে হয়? ফুটবল খেলবো নয় গান শুনবো, নয় আমি ক্যারাম খেলবো, নয় আমি বই পড়বো, নয় আমি হাঁটবো, নয় দৌড়বো, নয় শোবো, নয় একটা তো কিছু করবো, সেটা এখন মাল্টিটাস্কিং। তো এই মাল্টিটাস্কিং বা আমি বলবো যে এই সোশ্যাল মিডিয়া অনেক উন্নতি হয়েছে, অনেক কিছু অনেক সফটওয়্যার এসছে, অনেক রকম কাজকর্ম খুব ইজিলি করা যায়, তার ফলে অ্যাকোস্টিক কাজকর্ম কমে যাচ্ছে, তার ফলে যে কেউ গান গাইছে তার ফলে মুড়ি মিছরি এক হয়ে যাচ্ছে, সেইটা হচ্ছে সবচেয়ে বড় কথা, কে ছিল মুড়ি আর কে ছিল মিছরি সেটা ঠিক এখন আর বোঝা যাচ্ছে, সব একই হয়ে যাচ্ছে, সবাই এক, সবই এক, মানে যে কেউ যা খুশি তাই করতে পারে সোশ্যাল মিডিয়া। এবং আমি সবচেয়ে বড় কথা এই যে একটা ফিজিক্যাল কনসেপ্ট, সিডি বলো ক্যাসেট বলো বা রেকর্ড প্লেয়ার বলো, রেকর্ড প্লেয়ার যে রেকর্ড একটা বলো, তো যাই বলো না কেন এইটার যে একটা কনসেপ্ট, সেই কনসেপ্টটা নষ্ট হয়ে গিয়ে যে এই মোবাইলে খুব আর সাপোর্ট করি না, অনেক কিছু ইজি হয়ে গেছে, আমরা নেটফ্লিক্স পেয়েছি, আমরা অ্যামাজন পেয়েছি, আমরা সিনেমা যখন তখন নানা রকমের ওয়েব সিরিজ দেখছি, উত্তেজিত হচ্ছি, সব কিছু হচ্ছে, কিন্তু অস্থিরতা বাড়ছে বলে মনে হয়, ভীষণ অস্থির হয়ে পড়ছে সবাই, মানুষ বই পড়ে না আজকাল, বিশেষত আমি জানি না এখানে তো বই পড়ে অনেক বই পড়া কমে গেছে, মানুষ আর কিছু ভাবে না, কোনো ইমাজিনেশন নেই,
একটা গান শুনে তো আগে ইমার একটা ধরা যাক এরকম একটা গান ধরা যাক সুমনদার কোনো গান এক্ষুনি সুমনদা এখানে এসছেন তাই জন্য একটা সুমনদার কথা মাথায় এসে গেল সুমনদার একটা গান ধরা যাক ইচ্ছে করে অন্য একটা আকাশে কি বলে সুমনদারা গান করেছিল সেটা সুমনদা কিভাবে গানটা তৈরি করেছিলেন আমি জানি না কিন্তু আমি এখন শুনেছিলাম আমার কাছে একটা অন্য ছবি এসেছিল সেই ছবিটা সুমনদার ছবি সেটা নাও নিতে পারে একজন শ্রোতা তার ছবি আলাদাও হতে পারে কিন্তু এখন ভিডিও এসে গেছে সেই ভিডিওটা দেখিয়ে দিচ্ছে আমি এই ছবিটাই চাই আমরা আসলে আজকে আছি বিহারাতে শরৎ সদনে এবং রূপঙ্করদের একটা প্রোগ্রাম আছে এবং তারই ফাঁকে একটা মানে কি বলবো মানে চটজলদি একটা কিছু করা শুধু আপনাদের জন্য এবং এই কারণে রূপঙ্করটা চাটা কেমন সেটা একটু বলো ঠিক আছে তাহলে চাটা খেতে খেতে রূপঙ্করটার সাথে আরেকটুখানি গল্প করে নিই সেটা রূপঙ্করটা তুমি যখন শুরু করলে এবং তোমার যে সময়টা শেখার টাইমটা সেটা নিয়ে আমাদের একটুখানি একটুখানি কিছু বলো দর্শকদের মানে সাকসেসফুল রূপঙ্কর এভরিবডি নোজ বাট হাউ মাচ ইট ওয়াজ চ্যালেঞ্জিং অ্যান্ড স্ট্রাগল টাইম ফর ইউ টু গেট আপ শেখার জিনিস আমার বাবা মার কাছে শিখেছি মূলত তারপরে আমি শুভম মিত্র কাছে কিছুদিন গান শিখেছি জটিলদার কাছে গান শিখেছি জটিলের শঙ্কর কাছে আমি মেনকা ঠাকুরের কাছে কিছুদিন ধ্রুপদ শিখেছি তো এই শেখা আর স্ট্রাগল তো সবাইকেই করতে হয় যেমন আমাদের এই আসলে কি হয় যারা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করে ফুটবল খেলে ক্রিকেট খেলে গান গায় সিনেমা করে কি কবিতা লেখে কি পেইন্টার হয় তাদের স্ট্রাগলকে অত বেশি করে দেখানো হয় বলে আমার মনে হয় বা প্রত্যেক কোন মানুষটা স্ট্রাগল না করে যে আইটি সেক্টরে আছে তাকে তার স্ট্রাগল নেই যে যে সবাই স্ট্রাগল করে এভরিওয়ান স্ট্রাগল সো আমিও করেছি স্ট্রাগল করতেই হয় অপমানিত হয়েছি ইনসাল্টেড হয়েছি আবার উঠে দাঁড়িয়েছি হিউমিলিয়েটেড হয়েছি আবার উঠে দাঁড়িয়েছি ধাক্কা খেয়েছি পড়ে গেছি আবার উঠে দাঁড়িয়েছি এখনো ধাক্কা খাই আবার উঠে দাঁড়াই ওই নিয়ম জগতে চলতে গেলে এটাই করতে কোথায় কোথায় তোমার আমাদের আচ্ছা না মানে এভাবে জিজ্ঞাসা করবো না যে কোথায় কোথায় বাট আমাদেরকে এবারে বলো যে যে কোথায় কোথায় তোমার অ্যাকচুয়ালি মানে পারফর্ম করতে খুব ভালো লাগে সব জায়গায় ভালো লাগে এরকম কোনো কথা নেই যে এই জায়গায় পার্টিকুলার ভালো লাগে এই জায়গায় পার্টিকুলার ভালো লাগে এরকম কোনো না তবে হ্যাঁ ওখানে একটু ক্যাসেট শোনা একটু সিডি শোনা আবার এমন এমন কিছু গানের রিকোয়েস্ট আসে যেগুলো হয়তো অনেকেই করে না শহরে হয়তো করে না এবং তারপর তারপর ওদের বলতে ওই দৌড়দৌড়িটা কম তো অস্থিরতাটা কম আজকে কি হয় ধরা যায় গভীরে যাও গভীরে যাও খুব জনপ্রিয় গান গভীরে যাও করুন দারুণ গান দুর্দান্ত গান গভীরে যাও আরো গভীরে যাও এই বুঝি তল পেলে পেলে প্রয়োজনে ডুবে যাও ডুবে যাও এই যে শেষ হলো গানটা এই যে মুখরাটা শেষ হলো এই যে ভার্সটা শেষ হলো মন্ত্রা নিয়ে কারো ইন্টারেস্ট নেই কিন্তু শোনা হয়ে গেছে এই শুধু দুটো লাইন কবিরে যাও ও ভিড়ে যাও গো তুমি তার ঠিক আছে মার্কেট নিয়ে করুন করুন হোয়াটসঅ্যাপটা করে নিয়ে ফেসবুকে গিয়ে আছে ফঙ্করের আর কী কী গান আছে দেখি ইউটিউবে টাকটা টাকটা ওই গানটা হচ্ছে কিন্তু কবিরে যাবে উনি বলেছেন কবিরে যাও কবিরে যাও কবিরে যাও দারুণ লাগে এখানে তুমি যেরকম পারফর্ম করো সেরকম তুমি বাইরে বেশি যাচ্ছ পারফর্ম করতে অডিয়েন্সের মধ্যে কোন রকম তফাৎ বুঝতে পারছো না বাঙালি চরিত্র সব জায়গায় এক বাঙালি অনেক কিছু করে বাঙালির মধ্যে পজিটিভ দিকও যেমন আছে নেগেটিভ দিক আছে সব মিলিয়ে বাঙালি বাঙালি এবং সেটা নিয়ে আমি খুব একটা কোন চারিত্রিক কোন আলাদা কিছু খুঁজেই পাইনি কোথাও যে না আমি প্রথম যখন আমেরিকাতে গেলাম আমার মতো একটা মিডল ক্লাস ফ্যামিলির ছেলে আমেরিকাতে শো করতে যাচ্ছে সেই নিয়ে তো কিছু আমিও খুব উত্তেজিত বাল্টি মোড়ে বঙ্গ সম্মেলনে গেছিলাম 2004 তো খুব উত্তেজিত হয়ে গিয়ে দেখলাম যে ওয়া তো সেই একই লোক আমার মাসি পিসি দিয়ে দেখছি মোটামুটি হ্যাঁ তারাই বসে একটু বেশি ইংরেজিতে কথা বলছে আর
বরঞ্চ সে বঙ্গসাগরে গিয়ে অবাক হয়ে দেখলাম যে কেউ আর কোনো জামা প্যান্ট মানে শার্ট প্যান্ট কেউ পরছে না, সবাই ধুতি পাঞ্জাবি পরে আছে। চমকে গেলাম, সবাই সবাই শাড়ি সবাই ধুতি পাঞ্জাবি, এত ধুতি পাঞ্জাবি আমি বাপের জন্য চোখে দেখিনি আর কি। সেই ধুতি পাঞ্জাবি, সেই প্রচন্ড বাঙালি। তো যাই হোক, তো আমার মনে হয় বাঙালির চরিত্র একই রকম হয় এবং বাঙালিদের জন্যই তো আমি আমি নয়তো আর আমার আর কি অস্তিত্ব, সমস্ত বাঙালিকে আমার গড় করে পড়া যে যেখানে যে সমস্ত বাঙালি আছে। এবং এটা খুবই জনপ্রিয় ফর দ্য ইয়াং জেনারেশন, তো এটা সৃষ্টি কি করে হয়েছিল? তো ও আর লিরিক পাঠালো আমাকে, দেখো ওটা কেমন লাগে, তো দেখি চোখ ছিটকে গেলাম, মানে দারুণ দারুণ লেখা। তো দেখেছি একদম কিভাবে শুরু করবো শুরু করবো, দেখলাম যে শুরু করতে গিয়ে একটা রিপিটেশনস অফ একটা সুর যদি আসে সবচেয়ে ভালো হয় আর কি, কারণ এখানে না খুব বেশি জাগলারি থাকলে মজাটা আসছে, লিরিকটাই তো আসল। তো সেই লিরিকটাকে রেখে আমি যে শুরু করলাম, তারপর কিংশুককে পাঠালাম, তখন সব ক্যাসেটে ক্যাসেটে করে পাঠানো হতো, হোয়াটসঅ্যাপ ছিল না। ও বললো, ফোন করে বললো হ্যাঁ ভাল লাগছে, একদিন বসি তাহলে, দুজনে মিলে বসলাম, বসে আবার একটুখানি পারমানেন্টলি ওইটা বেটার করলাম, এটা একটু ওর লেখাটা একটু চেঞ্জ করলাম, এটা শুটটা চেঞ্জ করলাম, যদি যেতে পারে সেজে বক্ষ মাঝে ওর না হবো ওর না ও চাঁদ ও আমি জানি এখন লোকেরা গিয়ে যা জিজ্ঞাসা করে আর কি, যে কতদিন লাগবে এই গানটা শিখতে, বা আমি এই চার মাস এটা করলে কি এরকম গাইতে পারবো, তো সেরকম কি কিছু আছে গান বাজনাতে, নাকি গান বাজনা তোমাকে রেগুলার চালিয়ে যেতে হবে? যারা আমাদের প্র্যাকটিস ছাড়া কিছু, আর একটা জিনিস আমি বলবো, আমার গানগুলো এমনিতে একটু বড়, আর ছোট গান হলেও কিপ লিসনিং এভরিথিং, এনি কাইন্ড অফ মিউজিক, জ্যাজ, রক, পপ, ক্লাসিক্যাল, ফোক, শ্যামা সঙ্গীত, হ্যান ত্যান, যা ফোক, মানে এনিথিং এনিথিং, রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রনাথ, নজরুলগীত, হিন্দি গান, তামিল গান, জাপানি গান, কে পপ, আজকাল আমার আমি কদিন আমার মেয়ে কে পপ শুনে সারাক্ষণ, তো আমি কোরিয়ান গ্রুপে যাব, তো আমি শুনলাম, শুনে তো মানে আমি খুব ইন্সপায়ার হয়েছি কে পপ, মানে আমার তো ভীষণ ভালো লাগছে। এই যে আমাদের আগে থেকে না কিছু ওই কি বলবো প্রি চিন্তা ভাবনা করে রাখবেন না যে এটা বাজে, এটা মেটালিকা, মেটালিকা আমি ভেবেছিলাম কোনো কোনোদিন শুনবো না, মেটাল রক আমি কোনোদিন শুনবো না, মেটালিকা ব্যান্ড শুনবো না। আমি যখন কলেজ এন্ড হচ্ছে তখন মেটালিকার জন্ম, এবং মেটালিকা তখন আমার কিছু বন্ধু বান্ধব তারা প্রেসিডেন্সিতে পড়তো, তারা মেটালিকা শুনছে, আমি যেমন আমার, কিন্তু আমি দেখেছি হেড ব্যাঙ্কিং করে, আমি 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 জানি যে এনজয় হেড ব্যাঙ্কিং, আমার ভালো লাগে, আমার মনে হয় অনেক রকম অনেক অনেক ঝড়ঝঞ্ঝা থেকে আমি আমার জানার মুক্তি পাই, আমি কি অর্ধেক লিরিক বুঝতে পারি না মেটালিকা, অর্ধেক অর্ধেক কারণ আমি প্রায় 75% লিরিক বুঝতে পারি না, আমি যদি না যায় কেউ লিখে আমি আমি অর্ধেক লিরিক বুঝতে পারি না, চেষ্টা করি না, আমি এনজয় করি ওদের রিদমটা, আমি ওদের 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 ওই হার্ড রক, ওদের ওদের ওই ডিসটরশন গিটার, ওই তো সুতরাং যে কোনো ধরনের মিউজিকই না, মিউজিক থেকে অনেক কিছু পাওয়ার আছে, সব ধরনের গান শুনলেই অনেক বেশি অনেক ধরনের নিষেধ করা যায় যদি তুমি ফোকালিস্ট হও। তোমার ফেভারিট একজন একজন কম্পোজার অথবা তোমার ফেভারিট বেশ কিছু ভালো লাগার গান? ফেভারিট কম্পোজার আর ডি বর্মন, আর ফেভারিট ভালো লাগার গান অলোক, মানে লক্ষ লক্ষাধিক গান, কত কি বলবো এরকম বলা মুশকিল। আচ্ছা এবারে বলো যে তুমি যে কটি গান গেয়েছো তার মধ্যে তোমার ভালো লাগার গান, এটা বলা মুশকিল, একটু বলো তিনটে চারটে যেটা সত্যি মানে
চলে এসো আমার সাথে প্রিয়তমা, তোমার দু চোখ যত দূর যাব আমি তত দূর প্রিয়তমা। I can't even imagine this. আমার মনে হচ্ছে না যে আমি মানে আমি আসলে কি করছি আমি জানি না, আমি টোটালি আজকে ভুলিয়ে গিয়েছি, আমার সমস্ত ওয়ার্ডস লস্ট হয়ে গেছে। কারণ ভালো লাগার শিল্পী, ভালো লাগার গান, ভালো লাগার মানে অত্যন্ত ভালো লাগার শিল্পী যখন একসাথে বসে আছেন এবং তারা মানে আমার একদম নেক্সট, আর এই গানটা আমি ঠিক মানে কানে কানে শোনার মতন শুনছি, যেটা সবসময় হয় সিডিতে নয় স্টেজে নয় ওইভাবে শুনি, আমার মধ্যে একটা ডিফারেন্ট ফিলিংস এখন কাজ করছে, আমি ঠিক এক্সপ্লেইন করতে পারবো না, রিয়েলি ইটস কোয়াইট আনএক্সপ্লেইনেবল। কিন্তু সত্যি কথা বলতে কি রূপঙ্কর দা, আই জাস্ট লাভ ইউর ভয়েস অ্যান্ড আই সেড অলরেডি বিফোর কি তোমার যে স্টেজ প্রেজেন্টেশনটা ওটা ভীষণ ভালো লাগে। স্টেজ পারফরমেন্স, আমরা সবাই জানি যে একজন ভালো গায়ক আর একজন স্টেজ পারফর্মার দুটোর মধ্যে অনেক তফাৎ থাকে, এটা তুমি কিভাবে আয়ত্ত করলে? আমি থিয়েটার করতাম তো, করি তো, সেটা একটা কাজে দেয়। তাছাড়া পারফরমেন্সটা এখন খুব ইম্পর্টেন্ট জিনিস, এখন এটা তুমি ডিনাই করতে পারো না। মানে আমি হেমন্তবাবুকে শ্রদ্ধা প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আমি লতা মঙ্গেশকরের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আমি মোহাম্মদ রফির ওপর শ্রদ্ধা রেখে বলছি, তারা ভীষণ ভালো সিঙ্গার ছিলেন, তারা যেভাবে পারফর্ম করতেন সেই পারফরমেন্স এখন করলে হয় না। সেই সময় যদি পারফর্মার কিশোর কুমার ছিলেন, সেই সময় যদি পারফর্মার আশা ভোঁসলে ছিলেন, উষাদি উষা উদ্ধব ছিলেন, এরা হচ্ছে পারফর্মার। বা যদি ক্লাসিক্যাল মিউজিকে বলা হয় মানে বা একটুখানি সেমি ক্লাসিক্যাল মিউজিকে বলা হয় গোলাম আলী যেভাবে পারফর্ম করতেন, মানে গজলের গোলাম আলী, তো পারফরমেন্সটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। ওটা ওটাকে না ওটা এখন ডিনাই করলে হবে না যে আমি এখন আমি খুব ভালো গান গাই, আমি দারুণ শিখেছি গান, কিন্তু আমি মুখ গম্ভীর করে সমস্ত গান গেয়ে যাই, আমি হাসি না বা হাসলে শুধুই হাসলেই আমি গম্ভীর হই না, কোনোটা করলে হবে না, গম্ভীর হতে হবে, হাসতে হবে, দুঃখ পেতে হবে, কষ্ট পেতে হবে, প্রতিবাদে জানাতে হবে, সব কিছু করতে হবে। এই তুমি যখন স্টেজে উঠেছো কোনো না কোনো গানের মাঝে বা কোনো না কোনো গানের সাথে একটুখানি রিলেট করে নাও, একটুখানি রেফারেন্স নিয়ে সেই বিষয়টা নিয়ে আসো, ইট উইল বি মোর ইন্টারেস্টিং, অডিয়েন্স অন্যরকম শুনতে চায়। রেগুলার আমাকে তো একই রাতারি চাঁদ শুনেই আসছে, তো চাঁদের আগে যদি আমার কোনো গল্প না থাকে, চাঁদ নিয়ে যদি আমি একটুখানি অন্যরকম না কিছু করি, তাহলে চাঁদ কতদিন ধরে ভালো লাগবে চাঁদ? আমরা এবার জানতে চাই রূপঙ্করের কাছ থেকে যে রূপঙ্করের এই বছরের প্ল্যান কি, এবং ভালোবাসার শিল্পীর কাছ থেকে দর্শকরা কি কি পেতে পারে বা শ্রোতারা কি কি পাবে, এবং তারপরে যে নিজেকে আর কিভাবে তোমার মনে হয় যে ইউ ওয়ান্ট টু বি চ্যালেঞ্জড। অফকোর্স ইটস এবছর কিছু বেসিক গান আমার ইউটিউব চ্যানেল থেকে লঞ্চ হবে, বেশ কয়েকটা গান পরপর হতে থাকবে। আমার একটা চ্যানেল রয়েছে রূপঙ্কর ইউটিউব চ্যানেল বা রূপঙ্কর চ্যানেল, সেখানে তো আর কোনো লেভেল নেই, সেখান থেকে কাজ করবো মানে লেভেলের কোনো অস্তিত্ব নেই, এখন তো সব ইউটিউবে, সুতরাং ওই চ্যানেল থেকে আমি আমার নিজের অরিজিনাল গান রিলিজ করছি। আর কয়েকটা ছবি আসবে, ছবির গানও কিছু আসবে আশা করা যায়, সেগুলো কিছু কয়েকটা রেকর্ডিং হয়েছে, ছবির নাম টাইটেল ঠিক হয়নি এখনো, কিছু ছবিগুলো আসবে, ছবির গানও আসবে একটা দুটো। দর্শকদের জন্য এবারে শেষ শেষ প্রশ্নটি আমি করব, সেটা হচ্ছে যারা যারা গান শিখছো বা গান ভালোবাসো বা নতুন করে একটা কিছু করতে চাইছো, রূপম কথা তাদেরকে একটা কিছু বলবে? ভালো গান শোনো, প্রপার মিউজিক শোনো, এবং রেওয়াজের কোনো অল্টারনেটিভ হয় না, কোনো অল্টারনেটিভ হয় না প্র্যাকটিসে, প্র্যাকটিস একমাত্র জিনিস। আর যখন দেখবে খুব ডিস্ট্রেস লাগছে, যখন মনে হচ্ছে খুব তুমি ডিপ্রেশনে ভুগছো, তোমার কিছু হচ্ছে না, তখন আরও রেওয়াজ করো, ওইসব নেগেটিভিটি মাথা থেকে দূর করে দিয়ে আরো 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 প্র্যাকটিস করবে, সব চলে গেছে। আর আমি মনে করি যে কোনো ক্ষেত্রে যে কোনো কাজে তুমি যদি ইফ ইউ নো দ্য ক্রাফট, তুমি একদিন তোমাকে লোকে অ্যাকসেপ্ট করবে, সে তুমি সিঙ্গার হও, অ্যাক্টর হও, পেইন্টার হও, স্পোর্টসম্যান হও, এনিথিং, মানে যে কোনো জব করো, সায়েন্টিস্ট কাজ করো, তুমি যদি সেই ক্রাফটটাকে বিশ্বাস করো, তুমি যদি মনে করো তুমি জানো, তাহলে তুমি ওয়ান ডে ইউ ইউ উইল বি রেকগনাইজড, মানে এটা এটা হবেই হবে কিছু করার।
দর্শক বন্ধুরা আজকে এখানে শেষ করতে হবে। যদিও আমাদের এই মানে ট্যাগটা অনেক মানে অনেকদিন ধরে চলছিল এবং আমরা কিছুতেই সময় করে উঠতে পারছিলাম না, রূপঙ্কর ভাবছিলেন যে কখন সময় দেবেন এবং আমাদেরও তরফ থেকে সেই একই ঘটনা ছিল। বাট টুডে আই এম রিয়েলি হ্যাপি এবং লাকি যে আজকে আপনাদের সবার জন্য রূপঙ্করকে নিয়ে আসতে পেরেছি আমাদের শোতে এবং মাঝে মাঝে কিছু গানও আপনারা শুনলেন ওনারই গাওয়া। এবারে শেষ করবো চট করে না, আর গান দিয়ে নয়, গান আপনারা অলরেডি শুনে ফেলেছেন। আগামী সপ্তাহে আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন আর আমাদের সঙ্গে থেকে দেখবেন যে সামনের সপ্তাহে আপনাদের ভালো লাগার ভালোবাসার কোন মুখে নিয়ে আমি আবার আসবো। আজকের মতো এখানেই শেষ করছি, নমস্কার।